ফুলা ফুলা এসকাটটি আদোয়া মতন প্যান রেখে দিয়েছে। দেখো এই যে পত্রিকা দিয়ে একটি প্যান্ট বানিয়েছে। সালাম আলাইকুম শিক্ষক পুন্ডলি বন্ধুরা, তোমাদের কাছে একটি নতুন মার্কেটের ভিডিও আর কদু নিয়ে এসেছে। তোমাদেরকে মার্কেটে যে কি কি আছে ওটি দেখাবো দেখে, আর অনেকটি জামা কাপড় দেখালো বন্ধুরা। আর বলতে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার যে লোকেশনটা, এটা আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী বালক মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক অপোজিটে, মানে পাশের রাস্তাটাতে। আরও সহজ করে বললে এটা হচ্ছে মৌচাক মার্কেটের পিছন দিকটাতে। আপনারা এখানে স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের দোকান দেখতে পাবেন, এবং এখানে কিন্তু অন্যান্য মার্কেটের তুলনায় কম দামে অনেক কিছু পাওয়া যায় যদি দামাদামি করে কিনতে পারেন। কোনোটারই ফিক্সড প্রাইস আমি বলতে পারবো না, আমি শুধুমাত্র জিজ্ঞেস করার পরে যেই দামটা জানতে পেরেছি সেটা বলে দিব, এবং এটার ন্যায্য মূল্য কত হতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব। বাট দামাদামের ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজেকেই করতে হবে। সো এখন আমরা সবাই জানি যে কুর্তি অনেক বেশি ট্রেন্ডে চলছে, এবং এমব্রয়ডারিড কুর্তিগুলো খুব ভালো চলছে। এই সমস্ত দোকানে আপনি এমব্রয়ডারিড কুর্তি পেয়ে যাবেন। যদি এরকম ওয়ান পিস কিনেন সেক্ষেত্রে এটার দাম পড়বে আপনার 750 টাকা থেকে 850 টাকা, যেগুলোর একটু কাজ বেশি সেগুলো আর একটু ভালো প্রাইসের। আর যদি আপনি কোয়ার্টজ সেট কিনতে চান, অর্থাৎ সালোয়ার সহ সালোয়ারের কাজ থাকলে, সেগুলোর প্রাইস পড়ে 1250 টাকা। আর সালোয়ারটা যদি একদম প্লেন হয় সেগুলোর দাম পড়েছিল 1150 টাকা। এছাড়া লেডিস শার্ট দেখতে পাচ্ছেন, আর এটা ছিল একটা স্কার্ট। আর এটার ফেব্রিক্সটা হচ্ছে আপনার লিনেন, লিনেনের মধ্যে প্রিন্টের। এখানে যে দুইটা টু পিস দেখতে পাচ্ছেন, আই মিন একটা এমব্রয়ডারি এবং একটা প্রিন্টের, দুইটার কিন্তু দাম একটু তফাৎ আছে। এমব্রয়ডারিটা 1250 করে এবং যেটা প্রিন্টের ওইটা 1150 করে। আর এখন একটা লেস দিয়ে যে গাউনটা বানানো দেখতে পাচ্ছেন, এটা বাকিটা হচ্ছে কটন কাপড়ের এবং কোমর আপনার এলাস্টিক করা আছে। এটার প্রাইস ছিল আপনার 1400 টাকা করে। আই হোপ কিছুটা কমাবে। প্লেইন এক কালার জর্জেট কাপড়ের মধ্যে কামিজ এবং প্রিন্টের গোল জামা পেয়ে যাবেন। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হলো কুর্তি অথবা লেডিস শার্ট। আর এগুলোর ম্যাটেরিয়াল হলো লিনেন ফেব্রিক্স। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কের কাপড়ের, সিল্কের প্রিন্টের গোল জামা এবং গাউনও আছে এগুলো। আর এই প্যান্টগুলোর প্রাইস ছিল কোনোটা 750 টাকা, যেগুলোর খুব বেশি ভালো কোয়ালিটি, এবং যেগুলো একটু কম ভালো সেলাই কোয়ালিটি কম সেগুলো ছিল আপনার 450 টাকা করে, এবং আরও কমেরও আছে। এই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস এক একটা 100 টাকা করে। এগুলোর মধ্যে বেশ কয়েকটা ছিল ভালো এবং বেশ কয়েকটা ছিল যেগুলো 50 টাকা করে নেওয়া উচিত। আর এখানে ভ্যানের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনি যেটাই নেন না কেন 50 টাকা করে। মূলত এই টি শার্টটা দেখে আমার চোখ পড়েছিল, এটাতে বাটিকের কাজ করা, মানে শেডেড, তো এটা সাইজ ছিল না বিধায় আমি আনতে পারিনি। এছাড়া হিজাবের দোকান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্রিঙ্কেল হিজাব, টুইঙ্কেল হিজাব সব ধরনের হিজাব পেয়ে যাবেন জর্জেট সুতি সবগুলোর মধ্যে। ওগুলোর প্রাইস ছিল 100 টাকা করে এবং 150 টাকা করেও ছিল কোনোটা। আর এখন দেখতে পাচ্ছেন টপসের দোকান, এইগুলোর মধ্যে আপনি বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন, যেমন আরং কটনের মধ্যে, ফেব্রিক্সটা ভালো হবে এবং প্রিন্টগুলো যথেষ্ট সুন্দর। এবং জর্জেটের মধ্যে সিঙ্গেল জর্জেট এবং ভারী জর্জেট, যেটা মানে ডাবল জর্জেট, সেগুলোর মধ্যে প্রিন্টের অনেকগুলো গাউন পেয়ে যাবেন। এই দোকানটা বেশ বড় ছিল এবং এখানে সুতি থেকে শুরু করে আপনার সিঙ্গেল জর্জেট, ডাবল জর্জেট, সিল্ক সব ধরনের কাপড়েরই বেশ কিছু ডিজাইনের জামা ছিল। আলিয়া কাট কুর্তিও দেখতে পাচ্ছেন আপনারা। যারা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন তারা এই প্যান্টগুলো পছন্দ করবেন, এটার উপরে হাতের কাজ করা আছে। এছাড়া চিকেন কারের ছোট ছোট ফ্রকের মতো টপস হিসেবে যেগুলো পরা হয় এখানে, এক একটা কালারে আপনি 400 থেকে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে অবশ্যই চিকেন কারি পড়তে গেলে আপনাকে আলাদা করে ইনার কিনে নিতে হবে, সেই মিসটা এখানে দেওয়া নেই। না এবার বলো আবার সালারাবন দিব লাগবে না বলো। বন্ধুরা দেখতে পাচ্ছো এতগুলি প্যান্ট আছে, কিন্তু গোলাপি প্যান্ট ধরে দেখলো যে কিনবে কিনা। আর একটি ফুলা ফুলা স্কার্ট দেখে নিলো, আর এটি কিন্তু ছোট মানুষে পড়বে, কোনো বড় মানুষ পড়তে পারবে না। আর আরেকটি প্যান্ট দেখা গেলো, মনে হলো যে একটি আদোয়া মতন প্যান্ট রেখে দিয়েছে বেচবে দেখে। আর একটি শিরা প্যান্ট রেখে দিয়েছে, এগুলো নাকি বেচতে হবে। আর বাচ্চাদের জামার মতন দেখা গেলো, ওগুলি নাকি বড় মানুষ হলো। আর পেপার দিয়ে পত্রিকা দিয়ে জামা বানিয়েছে দেখা গেলো। আর ব্লাউজ দেখা গেলো বন্ধুরা, আর ফুটুয়ার মতন ছোট ছোট জামা দেখা গেলো, ডিজাইন ডিজাইন করেছে উলি। আর কদু না গুনে গুনে দেখাচ্ছে যে কতগুলি কালার আছে উলি। আর হলুদ কালার দেখে নিল। আর একটি জামা কদুর বাড়লেই ছিল, কিন্তু কোনোই নাকি লম্বা না দেখে কিনে নিয়ে যে নীল হয়ে গেল এটি। আর পরে আরেকটা এমন জামা কিনেছে অনলাইন থেকে কিনেছে, আর আম্মুকে একটি মিশা কথা বলেছে। আর দেখতে পাচ্ছ শার্ট প্যান্ট দেখা গেলো ডোলা ডোলা, আবার ফুল আঁকা জামা দেখা গেলো, আর একটি জামা গোছায় আছে ওটিও রেখে দিয়েছে বেচবে দেখে। আর একটি গিট্টু দেওয়া জামা দেখা গেলো বন্ধুরা, গিট্টু দিয়ে রেখেছে।
আর এখন গেঞ্জি দেখা গেল, পায়জামা দেখা গেল, আর দেখো এই যে পত্রিকা দিয়ে একটি প্যান্ট বানিয়েছে, আর শার্ট প্যান্ট দেখা গেল, আর একটি মটকার মতন সালোয়ার এটি দেখা গেল, আর দড়ি দেওয়া গেঞ্জি দেখা গেল বন্ধুরা, আর একটি ফুলের জামা দেখা গেলো আবারও, আর খালি ঘুরাছে মাথা ঘুরিয়ে যাচ্ছে মোবাইল এত ঘুরাছে দেখে, আর গোলাপি জামা দেখে নিল, আর একটি সাদা হুক্কা হুক্কা জামা দেখতে পেলে, আর আবার একটি গুড়ান দিল, আর এত ক্যামেরা লালারি করলো যে মাথাতে গুড়ানটি দিয়ে দিল, আর এখন চলে গেল পাতিলের দোকানে, আর একটি যদি পাঁচটা ডিম এক লগে বাজতে চাও তাহলে ওটি কিনতে পারবা, কিনে নাও, আর গোল গোল আবার হাতল লালা পাতিল দেখা গেলো বন্ধুরা, সবুজ কালার গোলাপি আবার নীলা নীলা, আর একটি গোলাপি প্লেট দেখে কদুর মাথাতে লো উঠে গেলো যে কিনবে, আর ভিডিও শেষ হয়ে গেলো।